গোলগঞ্জত যেখানে আমার প্রতিনিধি সভা হয়েছিল, এই প্রতিনিধি সভার জড়িয়ে নতুন কমিটি এখন গঠন করা হয়েছে। আর আজি গুয়াহাটি কলাক্ষেত্রত আমি শপথ বাক্য করালো। আর যেহেতু মই মুখ্য উপদেষ্টা হিসাবে আসিল, এতিয়া যেহেতু মোক সরকারিভাবে কিছু দায়িত্ব অর্পণ করেছে, কাউন্সিলত কিছু দায়িত্ব দিছে, এতিয়া আক্রাসরপরা মানে চয়েস আমি বিদায় লব লাগিব। আর প্রায় বিদায় লওয়ার নিচিনাই হয়েছে। এটা কথা হল, যেহেতু আমার দায়িত্ব আছিল নতুন কমিটি বনাই দেওয়া, এটা নতুন কমিটি হল। আর এই নতুন কমিটিয়ে নিশ্চয় অনাগত দিনত জাতির যেখিনি আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, আর আমার যেহেতু আমার ভূমির কথা আছে, আর জনজাতিকরণের কথা আছে, ভাষাটা কেনেকে আগবাড়ি নিবা যায়, অষ্টম অনুসূচিত আমি অন্তর্ভুক্ত করবা যায়, এই কথাখিনি আগতে গোটেইখিনি সরকারের লগত আলোচনা হয়েছে। সরকারে গোটেই এই কথাখিনি করিম বলে কৈছে, কিন্তু এতিয়া নতুন সমিতিয়ে সেই কথাখিনি গুরুত্ব সহকারে লব লাগিব, শীঘ্রে জনজাতিকরণ হবই লাগিব। এই কথাখিনি নিশ্চয় আজির এই দায়িত্ব দিয়া কমিটিয়ে নিশ্চয় লব। আজি আমি ইয়াতে গুৱাহাটী কলাক্ষেত্রের শপথ গ্রহণ অনুষ্ঠানত আমি আজি গোটেইখিনি আমার কেন্দ্রীয় কমিটির বিষয়বর্গে আমি শপথ গ্রহণ ললো। আর আজির পরাই আমি সকলে এটা আমি প্রতিজ্ঞা করলো যে আমি জাতির হয়ে নিষ্ঠা আর সততাতে পালন করে যাম। যিনি আমার দায়িত্ব, আমার জন্ম লগ্নর পরাই আমি জাতির যিনি অধিকার জনজাতিকরণ আর পৃথক ক্ষমতাপুর আমি বিচারি আইসু। কিন্তু আজির তারিখত মানে আজিলৈকে দুঃখের বিষয়, আজিলৈকে আমার কোনো ধরনের এটা কোনো একটা সরকারও আমার কিন্তু এইখানে গুরুত্ব নিদিলে, মানে দুঃখের বিষয়। যা কিছুদিন আগত সরকারে আমার যিনি আন্দোলনের প্রতি সঁহারি জানায় কেএসি দিছিল, আমি কেএসি কিন্তু বিচারা নাছিলো। আমি কেএসি কেতিয়াও মানে বিচারা নাছিলো। আমি সরকারে আমার ইমান দিন আন্দোলনের প্রতি সঁহারি জানায় আমার কেএসি দিছে, আমি ওয়েলকাম জানাইছিলো। কিন্তু ইয়ার অর্থ এইটাই নহয় যে আমি মানে কেএসি পাওয়ার পিছত আমি জনজাতিকরণ মানে দাবিটা আমি মানে পাহরি যাম, একদম মিছা কথা। আজির আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে আমি সকিয়ে দিব বিচার সরকারক, যে আপনার যদি কিবা ভাবিছে কোচ রাজবংশী মানুষখিনিকে আমি কেএসি দিয়ে একটা ললিপপ দিয়ে মানে ভাবিছে, একদম মিছা কথা। আমি অনাগত দিনত ইতিমধ্যে আমি কার্যসূচী আজি ঘোষণা করেছো। অহা 22 ডিসেম্বরত আমি এই গুৱাহাটী লাস্ট গেটত আমি এটা এই 3 ঘণ্টীয়া ধর্ণা কার্যসূচী লম। দায়িত্বভার ললো, আজি আমার শপথ গ্রহণ হয়ে গেল। এতিয়া প্রথম কথা হল, আমার যেহেতু ছাত্র সংগঠন, ছাত্র সংগঠন হিসাবে আমার মানে অরাজনৈতিক চরিত্র আমার অক্ষুণ্ণ থাকবেই, যেহেতু বহুতে মানে বিতর্ক করে আছে আমি আক্রাসুই মোটামুটি রাজনৈতিক দলের লগত মিলিত হয়ে আছে, এইটা মিছা কথা। আমার অরাজনৈতিক চরিত্র আমার অক্ষুণ্ণ থাকবেই। ইয়াত মই আর এটা কথা কম, আজি আমি যা শপথ খালো, শপথ বাক্য আমাক হেৰি করিল, পাঠ করাল, তাতে আমি নিষ্ঠা সহকারে আমি দায়িত্বভার ললো। এতিয়া কথা হৈছে কি, মই বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বিভিন্ন দল সংগঠন আর সংবাদ মাধ্যমক মানে সবকে মানে অনুরোধ করি, যাতে কোচ রাজবংশী জনগোষ্ঠীর জ্বলন্ত সমস্যা, এই সমস্যাখিনি যাতে ভালকে সমাধান করব পারো, তার কারণে প্রত্যেকটা জাতি জনগোষ্ঠী যাতে আমাক সহায় সহযোগ করে, এইখানে মই আন্তরিকতার কামনা করল। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।